हेलो स्टूडेंट्स, आज के शुरू करब लाइफ साइंसेर एक टॉपिक সালোক সংশ্লেষ, যেটা জৈবনিক পদ্ধতি বা জৈবনিক প্রক্রিয়া বলে যে টপিকটা রয়েছে, যে চ্যাপ্টারটা রয়েছে, তার একদম ফার্স্ট টপিক। তো সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা এমনিতে খুব সোজা, আমাদের দুটো ক্লাস লাগবে। মেন প্রথম দিকের যে ক্লাসটা লাগবে সেটা হচ্ছে সালোক সংশ্লেষ কাকে বলে, তার জন্য কী কী উপাদান লাগে, আরও যা যা ছোটোখাটো জিনিস, মানে প্রসেসে ঢোকার আগে যে যে জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে একটা ক্লাস, যেটা আমরা আজকে পড়ব। আর একটা ক্লাস লাগবে যেটা আমরা কালকেই মোটামুটি আমি চেষ্টা করব ভিডিওটা দিয়ে দেওয়ার। তো সেটার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে সালোক সংশ্লেষের দুটো দশা আছে, একটা আলোক দশা, অন্ধকার দশা, সেখানে কী কী পর্যায়ে সালোক সংশ্লেষ পদ্ধতিটা পুরোটা কমপ্লিট হয় সেটাকে দেখে নেব। তাহলেই মোটামুটি সালোক সংশ্লেষ টপিকটা শেষ হয়ে যাবে। তারপর কিছু খুচরো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলো একটু আলোচনা করলেই মোটামুটি চ্যাপ্টারটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তো চলো শুরু করা যাক সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ প্রথমেই আমি যদি কথাটাকে ভাঙি তাহলে কী কী কথা পাবো? সালোক সংশ্লেষ, এখান থেকে প্রথম যে ওয়ার্ডটা পাবো সেটা হচ্ছে স্বযুক্ত আলোক। আর এই দিকে কথাটা কী পাবো সেটা হচ্ছে পুরোপুরি সংশ্লেষ যেটা আছে। সংশ্লেষ কথার মানে কী? সংশ্লেষের যদি আমি ইংলিশে কথাটা মানে বলি, এর মানে হচ্ছে জেনেসিস। জেনেসিস মানে কি? কোনো কিছু আমি যদি তৈরি করি, কোনো কিছু যদি আমি প্রোডাকশান করি, তাকে বলা হচ্ছে সংশ্লেষ। তার মানে গোটা কথাটার মানে কি? আলোর সহিত, স্ব আলোক মানে আলোর সহিত যে সংশ্লেষ বা যে কোনো মানে পদার্থ হোক, সেই পদার্থকে উৎপন্ন করার পদ্ধতি হচ্ছে আমার সালোক সংশ্লেষ। কিন্তু পরীক্ষায় তো এইসব লিখলে নাম্বার দেবে না, পরীক্ষায় আরও কিছু জটিল কথা হচ্ছে লিখতে হবে, তো সেই সব কথা লিখবো। তার আগে জেনে নিই আমরা এমনি সালোক সংশ্লেষ বলতে কী জানি, সবটা জেনে নিয়ে তারপর আমরা সংজ্ঞায় ঢুকবো। তাহলে কী হবে, ব্যাপারটা মাথায় ঢুকে যাবে এবং সংজ্ঞাতেও কেন ওই রকম কঠিন কঠিন কথা লেখা আছে সেটাও আমরা বুঝতে পারবো। তো সালোক সংশ্লেষ বেসিক্যালি একটা কিসের পদ্ধতি? এটা হচ্ছে খুব সোজা কথা একটা রান্না পদ্ধতি। রান্নার যেরকম একটা প্রিপারেশান হয়, একটা রেসিপি তৈরি হয়, সেরকমই একটা রেসিপির একটা হচ্ছে তৈরি করার পদ্ধতি। কে তৈরি করে? সেটা হচ্ছে গাছ তৈরি করে। গাছেরও আমি যদি পার্টিকুলার বলি যে গাছের কোথায় হয়, তো কোথায়, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে কোথায় আমার সালোক সংশ্লেষ হয়। তো প্রথম যেটা হচ্ছে সালোক সংশ্লেষ আমার হয় সেটা হচ্ছে গাছের যে কোনো সবুজ অংশে। তো গাছের সবুজ অংশ কী? সেটা আমাদের একদম চোখ বুঝলেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে পাতা। এবার শুধুই কি গাছের সবুজ পাতাতেই মানে, তো আমার সবুজ যে অংশ বা সবুজ যে তোমার বলতে গেলে সবুজ কেন হয় সেটা হচ্ছে ক্লোরোফিলের জন্য। সেটা আমরা মানে ছোটোবেলায় মানে ওই ক্লাস এইটেও পড়েছি, ক্লাস নাইনেও পড়েছি যে তোর মানে কেন সবুজ হচ্ছে, কারণ সেখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে বা প্লাস্টিডের একটা পার্ট যেটা ক্লোরোপ্লাস্ট, তার জন্য হচ্ছে পাতার রং সবুজ হয়। এবার ব্যাপার হচ্ছে কি, শুধুমাত্র গাছের মধ্যে পাতাটাই সবুজ, আর কিচ্ছু সবুজ হয় না? তাহলে একটু যদি তুমি ভেবে দেখো যে আমাদের যে ফুল হয়, ফুলের যে বৃতি পোর্শনটা আছে, মানে ফুল যেটার ওপর আমার ফুলের যে দলমণ্ডল বা পাপড়িগুলো থাকে, তো সেটাকে কী বলে? বৃতি। তো যদি ভালো করে দেখো গাছের যে বৃতি অংশটা আছে সেটাও কী হয়, সেটাও তোমার হচ্ছে সবুজ হয়। তার মানে সবুজ হয় যদি, মানে সবুজ যদি ওটা হয় তার মানে ওর মধ্যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল যদি আছে তাহলে সেটা সালোক সংশ্লেষও করবে, ঠিক আছে? আর কি, কিছু কিছু গাছের তোমার মানে ফুল যে হয়, ফুলের পাপড়িও সবুজ হয়। এবার উদাহরণ কি, যেরকম হচ্ছে শালুক ফুল। শালুক ফুল যখন একদম কুঁড়ি অবস্থায় থাকে তো ফুলের বাইরের দিকে যে পাপড়িগুলো থাকে সেগুলো একটু সবুজ ধরনের হয়। তো যদি ফুলের রঙও সবুজ হয় কোনো কারণে পাপড়িতে, তাহলেও কী হয়, সেখানে তোমার সালোক সংশ্লেষ হয়। আর কি, কাণ্ডও সবুজ হতে পারে। কাণ্ড সবুজ এরকম উদাহরণ কি, সে যেমন হচ্ছে আমাদের লাউ, কুমড়ো, তো এই সব গাছগুলোর কী হয় যে ডাঁটা যেটা সেটাই কি ওদের কাণ্ডটা, তো কাণ্ডগুলো কী হয় তোমার সবুজ হয়, তার মানে সেখানেও তোমার সালোক সংশ্লেষ হতে পারে। আর কোথায় হয়, কিছু কিছু গাছের, মানে কিছু বলতে আমাদের উদাহরণ অনুযায়ী একটা গাছকেই মনে রাখতে লাগে, সেই গাছটার কী হয়, মূলও হচ্ছে সবুজ রঙের হয়, তো সেই গাছটার নাম হচ্ছে গুলঞ্চ। পরীক্ষায় খুব আসে গুলঞ্চের উদাহরণ, বলে এমন একটা উদ্ভিদের নাম বলো যার মূল দিয়ে হচ্ছে সালোক সংশ্লেষ হয়, তো উত্তর হবে গুলঞ্চ। আর একটা প্রশ্ন দেয় যে গুলঞ্চের আত্মীকরণ মূল ড্যাশ করতে সক্ষম,
তো তখন সেখানের ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেখানে হয়ে যাবে শালক সংশ্লেষ। তো গুলঞ্চের ওই মূলটাকে বলে আত্মীকরণ মূল। আত্মীকরণ কথাটার মানে কি সেটা আমি একটু পরেই বুঝিয়ে দেব। তো তার মানে কি হচ্ছে, গুলঞ্চের যে মূল সেটাও একটুখানি সবুজ হয়, কিছু গাছের কাণ্ড সবুজ হয়, কিছু গাছের বৃতি সবুজ হয়, আর পাতা তো সবুজ হচ্ছেই। এবার কি এছাড়া আর কি কেউ করে না মানে গাছ ছাড়া? তাহলে আমরা একটা পড়েছিলাম যে আমাদের কী হয় শৈবাল, যারা শৈবালের ইংলিশ কি অ্যালগি, শৈবালরা কি হয় ওদের দেহে ক্লোরোফিল থাকে। তার মানে যদি শৈবালের দেহে ক্লোরোফিল থাকে তাহলে শৈবালও কী হবে, শালক সংশ্লেষে সক্ষম হবে। একটা শৈবালের উদাহরণ কি, শৈবালের সব থেকে পছন্দের উদাহরণ মানে কিছু বললে ওটাই মনে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের স্পাইরোগাইরা। তো স্পাইরোগাইরা সোজা কথায় আমরা যেটাকে শ্যাওলা বলি, তো স্পাইরোগাইরার কি হয় দেহটা সেটা হচ্ছে সবুজ হয়, তো তারা শালক সংশ্লেষ করতে পারে। এবার হচ্ছে আমরা প্রাণীরা যারা, আমাদের মধ্যে তো কোনো সবুজ ধরনের মানে সবুজের কোনো রঞ্জক নেই, তার মানে আমরা শালক সংশ্লেষ করতে পারি না। সত্যিই কি সব প্রাণী শালক সংশ্লেষ করতে অক্ষম? তাহলে উত্তর হবে না, কিছু কিছু প্রাণী আছে যারা শালক সংশ্লেষ করতে পারে, কিন্তু সাধারণত তারা কি হয় তারা অনেক নিম্ন শ্রেণীর প্রাণী হয়। মানে কি আমাদের প্রাণীর প্রাণীকুল শুরু হয়েছে কোথা থেকে, সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া থেকে আস্তে আস্তে বিভিন্নভাবে ইভলভ হতে হতে মানে অভিব্যক্তি অভিযোজন হতে হতে আমরা প্রাণী হয়েছি। তো সেরকম কিছু কিছু প্রাণী তো পরীক্ষায় খুব আসে যে দুটো প্রাণীর নাম বলো যারা শালক সংশ্লেষে সক্ষম। তো দুটো প্রাণীর উদাহরণ কি, তো একটা হচ্ছে ইউগ্লিনা, আর একটা নাম হচ্ছে ক্রাইস্যামিবা। একটু কঠিন নাম কিন্তু মনে রাখতে লাগবে, পরীক্ষায় সবসময় কী হয় আমি বলেইছি টিচারদের ব্যতিক্রমী জিনিস খুব পছন্দ, যে জিনিস হচ্ছে একটু অড টিচারদের প্রশ্ন করার জন্য সেই জিনিসটাই আগে চোখে পড়ে। তো একটা এটা গেল যে একটা এমন একটি বা দুটি প্রাণীর নাম বলো যারা শালক সংশ্লেষে সক্ষম, তো উত্তর হয়ে যাবে আমার ইউগ্লিনা ক্রাইস্যামিবা। আর শালক সংশ্লেষে অক্ষম যদি কিছু বলতে হয় তাহলে কারা, সেটা হচ্ছে ব্যাঙের ছাতা বা হচ্ছে ছত্রাক, কারণ ওদের মধ্যে দেহে কোনো ক্লোরোফিল থাকে না। আর এছাড়া কিছু ব্যাকটেরিয়া আছে যারা শালক সংশ্লেষ করতে পারে, সেরকম দুটো ব্যাকটেরিয়ার নাম লাগে। তো একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে রোডো, এক সেকেন্ড, রোডো স্পাইরিলাম, আর একটার নাম হচ্ছে রোডো সিউডোমোনাস। তো এই দুটো নাম এখানের ও প্রাণীর নাম, মানে মোটামুটি এখানে যে কোথায় এত কিছু খিচুড়ি লিখলাম সব কটা খিচুড়িকে কিন্তু মনে রাখতে হবে এবং গিলতেও হবে, পরীক্ষায় আসে। প্রথম দিকে ওই সবুজ পাতা বৃতি এগুলো আসবে না, মূল থেকে আসে যে একটা মূলের উদাহরণ দাও যেটা করে, দুটো প্রাণীর উদাহরণ দাও আর কিছু ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। তো এই সব জায়গায় কী হয় আমার হচ্ছে শালক সংশ্লেষ হয়। কেন শালক সংশ্লেষ হয়, কারণ এদের মধ্যে ক্লোরোফিল বর্তমান। ওকে, এবার ব্যাপার হচ্ছে যে এটা তো গেল হচ্ছে আমার কোথায় হয়। এবার দেখো আমি বললাম কি শালক সংশ্লেষ বেসিক্যালি একটা হচ্ছে রান্নার পদ্ধতি, তার মানে রান্না করতে গেলে বাড়িতে যখন মা ধরো রান্না করছে মাংস বা কোনো কিছু, সেটা রান্না করতে গেলে কি হয় কিছু উপকরণ লাগে, নুন তেল, তারপর যে জিনিসটা রাঁধতে লাগবে সেটা লাগবে, তো এই সব জিনিস কিছু লাগছে। এই সব জিনিস লেগে তারপর কি হবে আমার মানে কড়াই এবং তারপরে হচ্ছে গ্যাস, এই দুটো জিনিস হচ্ছে লাগে, লেগে আলটিমেটলি কী হয় আমার যেটা আমি ফাইনালি খেতে চাই সেটা তৈরি হয়। তো শালক সংশ্লেষেরও বেসিক্যালি তাই হয় যে কিছু জিনিস আমার উপকরণ লাগে, সেই উপকরণগুলো কিছু পদ্ধতির দ্বারা হচ্ছে একটা প্রসেস হয়, হয়ে আলটিমেট একটা জিনিস হচ্ছে তৈরি করে, এবং যে জিনিসটা তৈরি করে সেটার নাম কী, সেটার নাম হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের আমার সংকেত লাগবে, তো গ্লুকোজের সংকেত কী, C6H12O6, ঠিক আছে। তো এই গ্লুকোজটা কী হয় আমার আলটিমেটলি তৈরি হয়, মানে আমার রান্না করে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে আমার গ্লুকোজ। রান্না কোথায় হয়, রান্নাঘরে, তো আমাদের রান্নাঘরটা কী, সেটা হচ্ছে পাতা বৃতি কাণ্ড যা আছে এখানে সেই সব জায়গায় হচ্ছে আমাদের রান্না হলো। এবার কি রান্না করতে উপকরণ কী কী লাগছে, উপকরণ না লিখে আমি এখানে উপাদান লিখছি, তো কী কী উপাদান লাগে, তো প্রথম যেটা লাগে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লাগে,
আর কি লাগে? জল লাগে। আর কি লাগছে? আর লাগে হচ্ছে তোমার ক্লোরোফিল লাগবে। কারণ ক্লোরোফিল লাগবে এই কারণেই, কারণ হচ্ছে সবুজ আমার পিগমেন্ট যদি হয়, মানে সবুজ রঞ্জক যদি মানে বর্তমান থাকে, তার মানেই সেখানে আমার ক্লোরোফিল আছে। আর কি লাগে হচ্ছে সূর্যালোক লাগে, আর এটাকে আমি ক্লোরোফিলটাও এখানে অ্যাড করে দিই। তো তাহলে আমার এই এই উপাদানগুলো লাগলো, চারটে উপাদান লেগে আলটিমেটলি কি তৈরি হয় আমার? তো এটা হচ্ছে তাহলে উপাদান হলো, তাহলে উপাদানগুলো থেকে আমার কি তৈরি হলো আউটকাম? একটা হচ্ছে গ্লুকোজ তৈরি হয়, আর একটা কী তৈরি হয়, সেটা হচ্ছে অক্সিজেন তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ওভারঅল জিনিস। এবার কি জেনারেলি আমাদের দেখো এই যে সূর্যালোকটা থাকে, এই সূর্যালোক কিসের উৎস? আলোক শক্তির উৎস। তো আলোক শক্তিটা কি হয়, এই যে খাবারের মানে তোমার যে কোনো রান্না করতে গেলে কি হয়, তাদের মধ্যে সব মানে নুনের যে দানাগুলো বলো বা তেলের যে দানাগুলো হয়, তারা কী হয় একে অন্যের সাথে লেগে গিয়ে একটা জটিল খাবার তৈরি করে। এখানেও ঠিক সেমই হয়, কার্বন ডাইঅক্সাইড একটা সরল উপাদান, জল একটা সরল উপাদান, তো সব একসাথে মিলে মিশে কি হয় একটা জটিল খাদ্য তৈরি হয়। জটিল খাদ্যটা কি? গ্লুকোজ। আর আমরা এখনও মানে পড়েছি কি না জানি না, সেটা হচ্ছে তো মানে তোমরা জানো কি না আমি জানি না, সেটা হচ্ছে কি শক্তি সবসময় কি হয়, শক্তিকে আমরা তৈরিও করতে পারি না, শক্তিকে আমরা ধ্বংসও করতে পারি না। শক্তি সবসময় কি হয় একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তরিত হয়। এটা যদিও ফিজিক্সের জিনিস, তার মানে আমরা কি করেছি সূর্য শক্তি বা সৌরশক্তিকে নিয়েছি, নিয়ে কি করেছি আমি একটা প্রসেস করে একটা গাছ রান্না করেছে, যেখানে রান্না করেছে সেখানে কি হয়েছে আমি তাহলে সৌরশক্তিটাকে আবদ্ধ করে রেখেছি, মানে সৌরশক্তিটা ওখানে আবদ্ধ হয়ে আছে। তো সৌরশক্তি কোথাও আবদ্ধ হয়ে থাকলে তাকে কি বলে, তাকে বলা হয় স্থৈতিক শক্তি। ঠিক আছে, কারণ ওটা কোথাও মানে স্থির হয়ে আছে, তাই জন্য ওটার নাম হচ্ছে স্থৈতিক শক্তি। তো এই মোটামুটি ওভারঅল জিনিস। এবার আমি হচ্ছে সংজ্ঞায় আসব। তো এবার দেখো সংজ্ঞায় কী লেখা আছে, প্রথম সংজ্ঞাতে যে কথাগুলো তোমাকে লিখতেই হবে, তো সেইগুলোকে আগে হচ্ছে এক এক করে পয়েন্ট করি। তো প্রথম কথা যেটা হচ্ছে লিখতেই হবে সেটা হচ্ছে এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে কি, যে যে প্রক্রিয়া চলতে গেলে আমাদের শরীরের ভেতরে, সেটা আমাদের হোক বা গাছেদের হোক, বিভিন্ন রকম কেমিক্যাল চেঞ্জ হয়, উৎসেচক লাগে। তো আলটিমেটলি মানে শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ হচ্ছে তার সাথে রিলেটেড, তো সেই রকম প্রক্রিয়াকে বলছি হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তো কী লিখতে হবে তাহলে প্রথমে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোথায় হবে তাহলে, ক্লোরোফিলযুক্ত কোষের মধ্যে কার উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় কি হবে, পরিবেশ থেকে শোষিত জল এবং কার্বন ডাইঅক্সাইড কি করে রাসায়নিক বিক্রিয়া করে কি তৈরি করছে, গ্লুকোজ উৎপন্ন করে বা তুমি বলতে পারো সংশ্লেষ করে, এবং উৎপন্ন খাদ্যে, উৎপন্ন খাদ্য কোনটা, গ্লুকোজ, গ্লুকোজের মধ্যে কি হয় হচ্ছে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে। কেন আবদ্ধকরণ, আমি বললাম যে এই যে শক্তি কখনো তোমার নষ্ট হয়ে যায় না, তো সূর্যশক্তিটা তখন কি হয় হচ্ছে খাদ্যের মধ্যে ওটা শক্তিরূপে হচ্ছে সঞ্চয় থাকে, আর উপজাত বস্তু হিসেবে মানে এক্সট্রা আর যা যা জিনিস যেটা তৈরি হয় সেই বস্তু হিসেবে কি হয় অক্সিজেন তৈরি করে, আর হচ্ছে একটু জলও তৈরি করে। তো এই গোটা প্রসেসকে আমি কি বলছি, শালক সংশ্লেষ। ওকে, আরেকবার বলি তাহলে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কি করছি, ক্লোরোফিলযুক্ত কোষে বা ক্লোরোফিলের সহায়তাতেও লিখতে পারো, আর কার হেল্পে হচ্ছে আলোর বা সূর্যালোক লিখলে বেশি, আলোর উপস্থিতিতে কি করছি, পরিবেশ থেকে আমি দুটো তিনটে পদার্থ নিয়েছি সেগুলো কি, সেটা হচ্ছে CO2 H2O নিয়ে কি করছি আমি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায়, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট যে শরীরের ভেতর যখন ওই বিক্রিয়াটা হচ্ছে সেই বিক্রিয়াটা তখন কি হয়ে যাবে, রাসায়নিক বিক্রিয়ায়। তো রাসায়নিক বিক্রিয়ার ফলে বা রাসায়নিক বিক্রিয়ায় কি তৈরি করছে, গ্লুকোজ, তুমি একসাথে বাকি দুটোকেও যোগ করে দিতে পারো, গ্লুকোজ, O2 মানে অক্সিজেন এবং জল উৎপন্ন হয়, এবং কি হয় সৌরশক্তির মানে উৎপন্ন খাদ্যে, উৎপন্ন খাদ্যে সৌরশক্তির
আবদ্ধকরণ ঘটে, তাকেই কি বলছে শালক সংশ্লেষ। তাহলে কঠিন সংজ্ঞাটা বোঝা গেল। তো এই হচ্ছে শালক সংশ্লেষের মানে বেসিক কাকে বলে। এবার আমরা ঢুকবো এই উপাদানগুলো, যে নামগুলো বললাম, যে কার্বন ডাইঅক্সাইড, জল, এগুলো গাছ কোথা থেকে পাচ্ছে, এবং এই যে পুরো প্রসেসটা, সেই প্রসেসে এই CO2 বলো, H2O বলো, এদের রোল কী, এদের ভূমিকা কী পরীক্ষায় আসে। ঠিক আছে, তো চলো এটা একটুখানি চাইলে তোমরা লিখে নিতে পারো, বা যদি তোমাদের বই থাকে তো বইয়ের মধ্যে একটুখানি দাগ দিয়ে নাও। ওকে, তো চলো নেক্সট স্লাইডে আমরা যাই। তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গাছের এই যে বিভিন্ন উপাদানগুলো, যেগুলো দিয়ে আমাদের হচ্ছে কাজ, কাজ বলতে কি এখানে হচ্ছে শালক সংশ্লেষ পদ্ধতিটা এগোচ্ছে, তো সেই উপাদানগুলো একটুখানি দেখে নিই। তো প্রথম উপাদান কি, প্রথম উপাদান হচ্ছে আমার CO2, মানে কার্বন ডাইঅক্সাইড। এবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গাছ কোথা থেকে পায়। এবার দেখো, গাছ আমাদের দু তিন রকমের হয়, মানে কি কিছু গাছ হচ্ছে আমার স্থলজ গাছ, কিছু গাছ হচ্ছে আমার জলজ, কিছু গাছ আছে আমার বায়বীয়। বায়বীয় মানে কি, সোজা কথায় হচ্ছে মানে এটাকে বায়বীয় না বলে পরাশ্রয়ী বললে ভালো। পরাশ্রয়ী মানে যারা অন্যের আশ্রয় বেঁচে আছে, ডাইরেক্ট হচ্ছে খাবার তৈরি করতে লাগে না, বা কখনো কখনো হয়তো তৈরি করে কিছুটা, মানে কিছু কিছু গাছ আছে না, আমরা যেহেতু পুষ্টিতে পড়েছিলাম যে আংশিক পরজীবী, পুরোপুরি পরজীবী নয়, কিছুটা পরজীবী, তো কখনো কখনো নিজের খাবার নিজে তৈরি করছে, কখনো কখনো অন্যের ওপর ডিপেন্ড করে থাকছে। তো CO2, এই যে কার্বন ডাইঅক্সাইডটা, এই যে বিভিন্ন ধরনের গাছ, তারা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছে। তাহলে কোথা থেকে কে কে পাচ্ছে, তো আমার যেটা স্থলজ উদ্ভিদ, তো স্থলজ উদ্ভিদ কোথা থেকে পাবে, বায়ুমণ্ডল থেকে পাবে। আচ্ছা, বায়ুমণ্ডলে আমার CO2 পরিমাণ কত পরীক্ষায় মাঝে মাঝে, মানে এটা যদিও মানে এই আমাদের লাইফ সায়েন্সের কোয়েশ্চেন নয়, কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে যে বায়ুমণ্ডলে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। তো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। ঠিক আছে, তো স্থলজ যেসব উদ্ভিদ তারা পাচ্ছে বায়ুমণ্ডল থেকে। এবার ধরো জলজ যে উদ্ভিদ, যেরকম পদ্ম, শালুক, এরা কোথা থেকে পাবে, এরা হচ্ছে জলে নিমজ্জিত অবস্থায় কিছু হচ্ছে আমার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যেই মিশে থাকে, তো এরা যেটা পায় সেটা হচ্ছে জল থেকে পায়। ঠিক আছে, আর যেগুলো তোমার হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ, যেগুলো তারাও কোথা থেকে পাবে, তারাও হচ্ছে বায়ুমণ্ডল থেকে পাবে। মোট কথা, জল, জলজ উদ্ভিদ বাদ দিয়ে বাকিরা সবাই বায়ুমণ্ডল থেকেই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করতে পারে, জলজ উদ্ভিদরা কী করে, জল থেকে পায়। ঠিক আছে, তাহলে আমার CO2 কোথা থেকে পেলাম সেটা আমি, মানে তার উৎসগুলো আমি পেয়ে গেলাম। এবার যে CO2 ভূমিকা কী, শালক সংশ্লেষে CO2 কেন লাগছে, তো প্রথম যেটা হচ্ছে যে CO2 আমার কোথায় লাগে, প্রথম যেখানে লাগে সেটা হচ্ছে আমার গ্লুকোজ যে তৈরি হচ্ছে, গ্লুকোজের সংকেত কী, C6H12O6। তো এই যে সংকেতের মধ্যে এই যে সিটা রয়েছে, মানে আমার গ্লুকোজের মধ্যে যে কার্বনটা রয়েছে, সেই কার্বনের উৎস কী, সেটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ যদি আমার কার্বন ডাইঅক্সাইড না থাকতো আমার গ্লুকোজ তৈরি হতো না। তাহলে খুব সোজা কথায় যেটা হচ্ছে বলতে লাগবে যে এটার ভূমিকা কী, সেটা হচ্ছে আমার এই গ্লুকোজে কার্বন ও অক্সিজেন, এই যে অক্সিজেনটাও থাকে এর সাথে লেগে, তো এই কার্বন এবং অক্সিজেন দুটোরই উৎস হচ্ছে আমার CO2, কারণ CO2-র মধ্যেও সি আছে, ও আছে, তো এই CO2-র যে সি আর ও সেটা কী হয়, সেটা হচ্ছে গ্লুকোজের কার্বন আর অক্সিজেনের উৎস। ঠিক আছে, পরীক্ষায় মাঝে মাঝে কোয়েশ্চেন দেয় যে যদি CO2 না থাকতো, বা CO2 যদি গাছ না পায় তাহলে কী হবে, তাহলে কি শালক সংশ্লেষ হবে, তাহলে তোমাকে বলতে হবে হবে না। কারণ কী হবে, যে আমাদের শালক সংশ্লেষের যে উপজাত পদার্থ গ্লুকোজ, তার প্রধান উপাদান যে কার্বন এবং অক্সিজেন, তার মেন উৎস হচ্ছে আমার CO2। তো যদি, তাই জন্য CO2 যদি না থাকে আমার শালক সংশ্লেষ পদ্ধতি হবে না। ঠিক আছে, একটা এটা হলো। সেকেন্ড আরেকটা তোমার হচ্ছে রোল আছে, সেটার রোলটা কী, সেটা হচ্ছে যে আমার এই যে CO2 আছে, এই CO2 আমাদের মানে কার্বন ডাইঅক্সাইড থেকে কী হয়, কার্বনটা গাছের কোষে ঢোকে। তো গাছের যখনই কোনো কিছু, মানে কোষের ভেতরে যখন কার্বন ঢোকে, তো কার্বন মানে কি, কার্বনের এমনিতে নর্মাল অবস্থায় কার্বন যদি রাখি, কার্বন কী হয়, কালো দেখতে হয়। আর কালোকে ভালো কথায় কী বলা হয়, ভালো কথায় বলা হয় হচ্ছে অঙ্গার। ঠিক আছে, অঙ্গার মানে হচ্ছে খুব সোজা কথায় বোধ হয় ছাই,
ছাই বা তোমার মানে যে জিনিসটা মানে একটুখানি বলতে গেলে খারাপ বা কালো, এখানে বলতে গেলে এখানে কালো বোঝানো হচ্ছে, কারণ কার্বনকে জেনারেলি কার্বন দেখতে কীরকম হয় হচ্ছে কালো রঙের হয়। এই যেরকম আমাদের ভূষকালি যেটা, ওটা কি কার্বনের একটা রূপভেদ, ভূষকালিকে তুমি যদি হাতের মধ্যে একটু ঘষো দেখবে হাতটা একটু কালোর মতো হয়ে গেছে। তো এখানে মেনলি কালোটা বোঝানো হয়েছে। তো অঙ্গার কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ছাই বা গরম কালো কিছু মানে জিনিস। দেখবে একটা কথা বলে যেটা হচ্ছে যে মানে ধরো কোনো ছেলে, সেই ছেলেটা যদি খুব খারাপ কোনো কাজ করে তো তাকে বলা হয় যে সে হচ্ছে একটা কুলাঙ্গার। কুলাঙ্গার কথাটাকে তুমি যদি ভাঙো সেখানে যেটা হয় কুল প্লাস অঙ্গার, মানে কুল মানে বংশ, বংশের মুখে যে কালি দেয়, সোজা কথা। যাক গে, অনেক এক্সট্রা কথা বকছি। তো এই যে ব্যাপারটা যেটা বললাম যে এই কার্বন ডাইঅক্সাইডের, কার্বনটা কী হয় গাছের কোষের ভেতর ঢোকে। তো যখনই এটা কোষের ভেতর ঢুকছে কী হচ্ছে, কোষের ভেতরে কে ঢুকছে, কালো জিনিস মানে অঙ্গার ঢুকছে। তো অঙ্গার ঢোকার জন্য কোনো জিনিস যখন কোনো কোষের ভেতরে ঢোকে, কোষ যখন তাকে গ্রহণ করে, সেই প্রসেসটাকে বলে হচ্ছে আত্তীকরণ। আমরা পুষ্টিতে পড়েছি পুষ্টির যে বিভিন্ন ধাপগুলো হয় সেই ধাপের মধ্যে একটা থাকে হচ্ছে আত্তীকরণ, সেটা উদ্ভিদের ক্ষেত্রেই হোক বা প্রাণীর ক্ষেত্রেই হোক। সেই আত্তীকরণ মানে কি, যে খাবার তৈরি হচ্ছে সেই খাবারটা প্রত্যেকটা কোষে কোষে যখন গ্রহণ করে নিচ্ছে সেই পদ্ধতিটার নাম হচ্ছে আত্তীকরণ। তো যখন কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা উদ্ভিদ কোষের মধ্যে গৃহীত হয় তখন সেই প্রসেসটাকে কি বলা হয়, সেই প্রসেসটাকে বলে হচ্ছে অঙ্গার আত্তীকরণ। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এখান থেকে আসে যে অঙ্গার আত্তীকরণ বলতে কী বোঝো, শালক সংশ্লেষকে কেন অঙ্গার আত্তীকরণ বলে। ঠিক আছে, পরীক্ষায় কোয়েশ্চেনটা আসে, তো তোমাকে লিখতে হবে যে শালক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলার কারণ, যে শালক সংশ্লেষের উপাদান হিসেবে কার্বন ডাইঅক্সাইডের কার্বন, সেটা কী হয় যে উদ্ভিদ কোষের মধ্যে গৃহীত হওয়ার যে ঘটনা তাকে কী বলা হয়, তাকেই বলা হয় হচ্ছে অঙ্গারাত্মীকরণ। তো এটা যেহেতু শালক সংশ্লেষের সময় ঘটছে তাই জন্য শালক সংশ্লেষকেই অঙ্গারাত্মীকরণ বলে। ঠিক আছে, তাহলে আমার CO2-র ব্যাপারটা মোটামুটি মিটলো। CO2-র রোল মানে যেটা ভূমিকা দুটো, একটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যখন কোষের ভেতর ঢুকছে কার্বন সেটাকে অঙ্গারাত্মীকরণ বলছে, আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গ্লুকোজের কার্বন আর অক্সিজেনের উৎস। তো আমার CO2 গেল, CO2-র পর কী আছে সেটা হচ্ছে H2O মানে জল। জল তাহলে কোথা থেকে পায়, তাহলে এখানেও যেটা হচ্ছে যেগুলো স্থলজ উদ্ভিদ সে কোথা থেকে পাবে, সে মাটি থেকে পাবে, কারণ মাটিতে মূলরোম থেকে সেটা কী করবে হচ্ছে খনিজ এবং যে জল, খনিজ লবণ আর জল যেটাকে একসাথে আমরা বলি হচ্ছে কৈশিক জল, সেই জলটাকে হচ্ছে শোষণ করে। যারা জলজ তারা কোথা থেকে পাবে, তারা তো জলের মধ্যেই আছে, তাদের তো অসুবিধা হওয়ারই কথা নয়। তো তারা হচ্ছে এমনি যেখানে আছে সেখান থেকেই পাবে, তো জল থেকেই জল পাবে, জল থেকেই জল পাবে, গুড। আর যেটা থার্ড সেটা কী হবে, সেটা হচ্ছে আমার যেটা বায়বীয় বা পরাশ্রয়ী যেগুলো গাছ থাকে, তো এটাকে বায়বীয় বললেও চলবে পরীক্ষায়, পরাশ্রয়ী বললেও চলে। যেরকম এর উদাহরণ কী, এর উদাহরণ হচ্ছে যেরকম স্বর্ণলতা, রাসনা বলে একটা ফুল আছে মানে গাছ আছে সেখানে। তো বায়বীয় যেসব উদ্ভিদ মানে যাদের পুরো শরীরটা হচ্ছে, যাদের মানে মেনলি মূলটা হচ্ছে মাটির মধ্যে সবসময় থাকে না, তো যাদের মূল মাটির মধ্যে না থাকে তারা কোথা থেকে তাহলে মানে জল পাবে, তো তারা যেটা করে সেটা হচ্ছে বায়ু থেকে জলীয় বাষ্প গ্রহণ করে। জলীয় বাষ্পও যদি গ্রহণ করে সেখান থেকেও জল পেয়ে যাবে, তো বায়ু থেকে জলীয় বাষ্প গ্রহণ করছে। ঠিক আছে, এবার হচ্ছে তাহলে এরও উৎস হয়ে গেল, তাহলে এর এবার কাজ কী মানে আমার জলের। তো জলের মেন কাজ হচ্ছে আমাদের উপজাত বস্তু হিসেবে কী, একটা গ্লুকোজ তৈরি হয়, একটা অক্সিজেন তৈরি হয়। তো O2-র যে ও, সেই ও এর উৎস হচ্ছে এখানে আমার জল। তো O2-র উৎস একটু খেয়াল করে মানে দেখবে পরীক্ষায়, মানে এই জন্যই মানে টিচাররা দেয় এটা বারবার, অক্সিজেন একটা আছে হচ্ছে আমার গ্লুকোজের মধ্যে, তো গ্লুকোজে অক্সিজেনের উৎস কিন্তু হয়ে যাচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। আর যদি এমনি শুধু বলে যে অক্সিজেনের উৎস কী, তাহলে হয়ে যাবে জল। খেয়ালে রাখবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন মেনশন করা থাকে মাঝে মাঝে যে গ্লুকোজের মধ্যে জলের উৎস কী, বা এই সরি গ্লুকোজের মধ্যে অক্সিজেনের উৎস কী। ঠিক আছে, তো এটা গেল
আর কি হয়, আরও একটা কাজ আছে, আমরা তো এখনও যেহেতু ফেজগুলো বা মানে প্রসেসটা পুরো পড়িনি ধাপগুলো, তো শালক সংশ্লেষের অ্যাকচুয়ালি দুটো ধাপ আছে, একটাকে বলা হয় আলোক দশা, একটাকে বলা হয় অন্ধকার দশা। তো এই একটা যে এই যে দশাটা আছে অন্ধকার দশা, কী জিনিস এখন মাথা ঘাঁটি মানে এত মাথায় লোড নিও না, আমি কালকেই হচ্ছে এটার নেক্সট স্লাইডটা দিয়ে দেবো, মানে নেক্সট যে ক্লাসটা আমরা নিয়ে নেব, তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখন যেটা মনে রাখো যে অন্ধকার দশায় CO2কে বিজারিত করে, যদি নাও মনে থাকে ভুলে যেতে পারো, অসুবিধা কিছু নেই, বইতে জাস্ট দাগ দিয়ে রাখো, যখন আমরা অন্ধকার দশা পড়বো তখন আমি এটা বুঝিয়ে দেবো, কারণ এখন বোঝাতে গেলে কিছু জিনিসটা মাথায় ঢুকবে না, কারণ সব কিছু একটা স্টেপ বাই স্টেপ হলে জিনিসটা মাথায় ঢুকে যাবে। তো অন্ধকার দশা এটা শালক সংশ্লেষের একটা দশা, সেখানে কী হয়, সেখানে কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করতে, বিজারিত করা মানে কি, কোনো কিছু জারণ বিজারণ কাকে বলে, কোনো বস্তুর সাথে যদি অক্সিজেন যুক্ত হয় সেটা হচ্ছে জারণ, কোনো বস্তুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় সেটা হয়ে যাচ্ছে বিজারণ। ঠিক আছে, তাহলে দেখো এই যে CO2 সাথে কী হয়, H2O-র যে H-টা এসে হচ্ছে ওখানে যুক্ত হয়, যেমনি যুক্ত হলো কী হয়ে যাবে, হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে যাবে। তো সেটা কোথায় হবে, অন্ধকার দশায় হবে, এখন শুধু এইটুকু মনে রাখো। ঠিক আছে, তাহলে এটা একটা গেল উপাদান, তাহলে একটা হচ্ছে এখানের কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে জল, আর কে আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার সূর্যালোক। এবার যে সূর্যালোকের উৎস কোনোদিনই দেবে না, ঠিক আছে সবাই জানে, তো সূর্যালোক থেকে যেটা প্রশ্ন আসে যে সূর্যালোকের কোন কণা হচ্ছে, মানে সূর্যালোকে তো মানে সূর্যের মধ্যে বিভিন্ন ধরনের তোমার রশ্মি থাকে, যেরকম তোমার কি অতিবেগুনি রশ্মি থাকে, তোমার হচ্ছে অবলোহিত রশ্মি থাকে যেটাকে ইনফ্রারেড বলে, তারপর তোমার হচ্ছে আরও বিভিন্ন রকম রশ্মি থাকে। তো এখানে প্রশ্ন দেয় যে সূর্যালোক মানে সূর্যের সেই কোন রশ্মি বা কোন কণাটা মেনলি হচ্ছে শালক সংশ্লেষে কাজে লাগে। তো তাহলে বলতে হবে যে সূর্যালোকের ফোটন কণা, সূর্যালোকের মধ্যে একটা কণা থাকে ফোটন কণা, তো এই ফোটন কণাটা কী হয়, হচ্ছে শালক সংশ্লেষে সাহায্য করে। এই ফোটন কণাটা কী করে, মানে এবার আমাকে প্রশ্ন দিচ্ছে অ্যাকচুয়ালি সূর্যালোকের ভূমিকাটা কী। তো এই যে ফোটন কণাটা থাকে, এই ফোটন কণাটা প্রথমেই কী করছে, ক্লোরোফিলকে উত্তেজিত করে। উত্তেজিত মানে কি, গিয়ে কি ওকে বিরক্ত করে, না সেরকম কিছু নয়, উত্তেজিত করা মানে ওকে অ্যাক্টিভেট করে। এমনিতে নর্মাল অবস্থায় ক্লোরোফিল নিজের মতো থাকে, শান্তশিষ্ট অবস্থায় থাকে, যখনই ফোটন করা মানে যখনই দিনের বেলায় সূর্যালোক গ্রহণ করলো তখনই কী হয়ে গেল, আমার ক্লোরোফিল হচ্ছে উত্তেজিত দশায় চলে গেল, মানে অ্যাক্টিভ ফেজে চলে গেল। যখনই ক্লোরোফিল অ্যাক্টিভ হবে তখনই কী হবে, সরি ক্লোরোফিল করে দিয়েছি, একটুখানি দাঁড়াও, তো কী হচ্ছে, যখনই ওটা আমার অ্যাক্টিভ হচ্ছে তখনই ওটা কী হবে, হচ্ছে শালক সংশ্লেষ দশার বিভিন্ন যে স্টেপগুলো সেগুলোকে হচ্ছে মানে পারফর্ম করতে পারবে। ঠিক আছে, তাহলে ফোটন কণা কী করছে, একটা কাজ হচ্ছে আমার ক্লোরোফিলকে উত্তেজিত করে, সেকেন্ড আর কী কাজ করছে, আর একটা যেটা কাজ করে সেটা হচ্ছে সূর্যালোকের মধ্যে তাহলে কী থাকছে, সৌরশক্তি থাকছে, সেই সৌরশক্তিটা কী করছে, সেই সৌরশক্তিটা হচ্ছে খাদ্যের মধ্যে সঞ্চিত থাকে, কী রূপে সঞ্চিত থাকে, স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত থাকে। ঠিক আছে, আর কী করছে, আরও একটা কাজ করে শালক সংশ্লেষ, অ্যাকচুয়ালি কী খাদ্য মানে এটা একটা তোমার কী বলবো, খাদ্য তৈরি করার পদ্ধতি, এটা করে কী হয়, গাছ নিজের খাবার তৈরি করে, সেখান থেকে সে খাবারটাকে গ্রহণও করে। আর আমরা পুষ্টিতে কী পড়েছিলাম, পুষ্টি যখন আমরা গ্রহণ করি আমরা অ্যাকচুয়ালি খাবার খেলে কী পাই, সেটা হচ্ছে একটা এনার্জি পাই, কী করার জন্য, বিভিন্ন রকম কাজ করার জন্য। ঠিক সেইভাবে সূর্যালোকের উপস্থিতিতে যখন শালক সংশ্লেষ হচ্ছে গাছও কী হচ্ছে, একটা এনার্জি পায়। গাছের ক্ষেত্রে এনার্জিটা কী রূপে থাকে, হচ্ছে ATP রূপে, মানে ATP তৈরি হয়, তো ATP যে তৈরি হচ্ছে সেই ATPটা হচ্ছে এই ফোটন বা সূর্যালোকের জন্যই তৈরি হয়। ঠিক আছে, এই তিনটে কাজ হচ্ছে সূর্যালোকের।
এরপরে আমার লাস্ট যে জিনিসটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে আমার ক্লোরোফিল। তো ক্লোরোফিল যেটা, ক্লোরোফিলের এবার মেন আমাকে পড়তে কি লাগে, ক্লোরোফিল হচ্ছে আমাদের গাছের শরীরে মেনলি দু রকমের ক্লোরোফিল থাকে, একটাকে বলা হয় ক্লোরোফিল এ, একটাকে বলা হয় ক্লোরোফিল বি। জেনারেলি যেটা হয় যে সংকেত পড়তে লাগে না, কিন্তু এটা আবার বিভিন্ন স্কুলের ওপর এটা ডিপেন্ড করে, কিছু কিছু স্কুলে টিচাররা ওটার ওপর জোর দেয় তো সেক্ষেত্রে তখন পড়তে লাগে, কোনো কোনো ক্ষেত্রে টিচাররা অতটা জোর দেয় না তো তখন পড়তে লাগে না। মানে জেনারেলি এটা নাইনের পক্ষে এই জিনিস, ওই যে কঠিন সংকেত দেওয়া আছে ওই সংকেতটা লাগে না জেনারেলি। যখন আমরা ইলেভেনে উঠে আবার এই শালক সংশ্লেষ এক জিনিসই পড়বো, তখন আমাকে জিনিসগুলোকে কী হয় আরও হচ্ছে জটিলভাবে, মানে আরও ওটাকে ডেপথের মধ্যে ঢুকতে হয়, তখন আমাকে ওই সব জিনিসগুলো পড়তে লাগে। তো একবার যেহেতু মানে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রসিডিওর ফলো করে, তো স্কুলের টিচারকে একটুখানি জিজ্ঞেস করে নিও যে আমাকে ওই সংকেতগুলো পড়তে হবে কি না, ঠিক আছে? যদি বলে পড়তে তাহলে পড়তে লাগবে, আমি এখানে পড়াচ্ছি না, কারণ অত মাথায় লোড নেওয়া যাবে না। মানে আগে আমি জিনিসটাকে সোজাসুজি বুঝবো, বোঝার পরেও যদি এনার্জি থাকে তবে আমি কঠিন জিনিসে ঢুকবো, ঠিক আছে? যে জিনিসগুলো আগে লাগবে সেগুলোকে আমি আগে শেষ করব। তো ক্লোরোফিল কী হচ্ছে, গাছের শরীরে মেনলি দু রকমের হয়, একটাকে বলা হয় ক্লোরোফিল এ, একটাকে বলা হয় ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ যেটা, সেটাই হচ্ছে গাছের মধ্যে বেশিরভাগ মানে বেশি পরিমাণে থাকে, তাই জন্য ক্লোরোফিল এই হচ্ছে গাছের প্রধান রঞ্জক পদার্থ। ক্লোরোফিল বিটা যখন এ কম থাকে তখন বি দিয়ে কাজটা চলে যায়। দুজনেরই কাজ একই, সেটা হচ্ছে কি, ক্লোরোফিল থাকলেই ক্লোরোফিলের যেটা কাজ সেটা হচ্ছে সূর্যালোকের ওই ফোটন কণাকে ও গ্রহণ করবে। কেন, এই দেখো ফোটন কণারই কাজের এখানে লিখেছি না যে ক্লোরোফিলকে ও কী করছে, উত্তেজিত করছে। তার মানে কি, ফোটন কণা আগে কোথায় যাবে, ক্লোরোফিলে যাবে, তাহলে ক্লোরোফিলেরও কাজ কী হবে, ফোটন কণাকে গ্রহণ করা, ঠিক আছে? তাহলে এ আর বি দু ধরনের তোমার হচ্ছে আমার রঞ্জক থাকে ক্লোরোফিল। আর এদের মেন তাহলে কাজ কি হলো, প্রথম যে কাজ সেই কাজটা হচ্ছে সৌরশক্তি আবদ্ধ করে। সৌরশক্তি আবদ্ধ মানে এই ফোটনটাকেই আবদ্ধ করছে। এবং সেকেন্ড কি কাজ, সেকেন্ড কাজ মেনলি হচ্ছে সৌরশক্তি আবদ্ধ করে। আর সৌরশক্তিকে যখন আবদ্ধ করে ফেলে তখন কি হয়, উত্তেজিত ক্লোরোফিল, উত্তেজিত মানে হচ্ছে অ্যাক্টিভ, তাহলে তাহলে উত্তেজিত ক্লোরোফিল কি করে, হচ্ছে জলকে, জল কি, জল একটা উপাদান ছিল তো সেই জলকে বিশ্লেষণ করতে সাহায্য করে, মানে জলকে ভাঙতে সাহায্য করে, ঠিক আছে? জলকে বিশ্লেষণ করতে সাহায্য করে। এর কথা হচ্ছে কেন জলকে ভাঙে, তো জলকে ভাঙার কারণ আছে, কারণ জলটা কিসের উৎস, অক্সিজেনের উৎস, তার মানে নিশ্চয়ই আমাকে এই জলটাকে ভাঙতে হবে। যদি আমি জলটাকে ভাঙি তাহলে কী পাবো, একটা এইচ প্লাস, একটা ও এইচ মাইনাস, এই ও এইচ মাইনাস থেকে ওটা দিয়ে আমার ও টু তৈরি হবে, এই যে এইচটা আছে সেই এইচটা গিয়ে কী হবে, এই সিও টুর সাথে যুক্ত হবে, তবেই কী হচ্ছে, সিও টু বিজারিত হচ্ছে, ঠিক আছে? তো এই কারণে এটা কী হয়, জলকে বিশ্লেষণ করে। তাহলে একবার এই উপাদানগুলো দেখে নিই, আমাকে পরীক্ষায় আসবেটা কি, তোমায় যে কোনো একটা উপাদান তুলে দেয়, তুলে দিয়ে বলে এর উৎস এবং ভূমিকা লেখো, বা তোমাকে এমনি দুটো উপাদান তুলে দিয়ে বলবে এর ভূমিকা লেখো, ঠিক আছে? তাহলে চারটে মেন উপাদান, প্রথমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কোথায় পাচ্ছে, স্থলজ আর পরাশ্রয়ী উদ্ভিদরা বায়ুমণ্ডল থেকে পায়, জলজ উদ্ভিদরা জল থেকে পায়। কিসে কাজে লাগে, আমার যে গ্লুকোজ আছে, গ্লুকোজের কার্বন আর অক্সিজেনের উৎস, আর কার্বন ডাইঅক্সাইডের কার্বন যখন কোষে ঢুকছে তাকে কী বলছে, তাকে বলে হচ্ছে অঙ্গারাত্মীকরণ, ঠিক আছে? জল, জলের উৎস কী, জলজ প্রাণী জল থেকে
প্রাণী নয়, জলজ উদ্ভিদ জল থেকে স্থলজ এবং বায়বীয় যে উদ্ভিদ তারা হচ্ছে যথাক্রমে মাটি এবং বায়ুর জলীয় বাষ্প থেকে। এটা কী কাজে লাগে? এর যে ওটা আছে সেটা হচ্ছে অক্সিজেনের উৎস, এর যে এইচটা আছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করতে সাহায্য করে কোথায়, অন্ধকার দশায়। সূর্যালোক যেটা, সূর্যালোক কী হচ্ছে, সূর্যালোকের মেন ফোটন কণা, সেটা কী করছে, ক্লোরোফিলকে উত্তেজিত করতে সাহায্য করে, অ্যাক্টিভ করতে। খাদ্যের মধ্যে কী হয়, এই সৌরশক্তিটা স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত থাকে এবং এটিপি তৈরি করে, ঠিক আছে। আর ক্লোরোফিল কী করছে, ক্লোরোফিল দু রকমের হয় গাছের মধ্যে রয়েছে, যেটা কী হয় সৌরশক্তিকে আবদ্ধ করতে এবং উত্তেজিত ক্লোরোফিল জলকে বিশ্লেষণ করতে সাহায্য করে। এবার তো এই জিনিসটা একটু লিখে নিও। এবার যে জিনিস হচ্ছে পড়বো, ক্লোরোফিল কখনো কখনো পরীক্ষায় আসে, ক্লোরোফিলের উৎস মানে ক্লোরোফিল অ্যাকচুয়ালি কোথায় থাকে, ঠিক আছে। তো ক্লোরোফিল যেখানে থাকে সেটা আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে, ঠিক আছে। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে, বা এটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্টিড, তো তার মধ্যে থাকে। তো ক্লোরোপ্লাস্টিডের গঠন আমরা জানি, যে ক্লোরোপ্লাস্টিডকে আমরা ছবিতে আঁকতাম হচ্ছে এরকম একটা গোল মতো এঁকে, এখানটা এরকম একখানা একটু ইয়ে করতাম, আর ভেতরটায় কী আছে, মেনলি ভেতরটাই ইম্পর্ট্যান্ট। ভেতরে হচ্ছে এরকম চাকতির মতো, কিছু এরকম কয়েন যেরকম সাজানো থাকে সেরকম কিছু দানা হচ্ছে ভেতরটায় সাজানো থাকে, এবং দানাগুলো নিজেদের মধ্যেও হচ্ছে যুক্ত থাকে বিভিন্ন ইয়ের মাধ্যমে, ঠিক আছে। তো এই যে দানাগুলো থাকে, এই দানাগুলোকে কী বলে, এই দানাগুলোকে বলে হচ্ছে থাইলাকয়েড, ঠিক আছে। তো এই যে থাইলাকয়েড, যেটা এই থাইলাকয়েড আর এই থাইলাকয়েড যে অঞ্চলটা, মানে যেইটা হচ্ছে ক্লোরোফিলের মধ্যে এই দানা দানা অঞ্চলটা আছে, এই অঞ্চলটাকে কী বলা হয়, এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে গ্রানা, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট টার্ম, এর পরের দিন যখন পড়বো এই, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টার্ম যেটা পরীক্ষা দিয়ে প্রশ্ন আসে। এবং এই মানে গ্রানাটা বাদ দিয়ে এখানে যে অঞ্চলটা রয়েছে, মানে ধরো আমি এখানটাকে যেখানটা আমি হলুদ করলাম, ঠিক আছে, তো ওই অঞ্চলটাকে কি বলছে, ওই অঞ্চলটাকে বলে হচ্ছে আমার স্ট্রোমা, মানে যেটা হচ্ছে আমার সোজা কথায় ম্যাট্রিক্স যে পোর্শনটা আছে, ধাত্র যে পোর্শনটা আছে তাকে কি বলছে, স্ট্রোমা। তো এই দুটো টার্ম একটু মনে রাখবে, যেটা হচ্ছে দানা দানা অঞ্চলটা আছে সেটা হচ্ছে গ্রানা, যেটা হচ্ছে থাইলাকয়েড নিয়ে গঠিত, আর এমনি যে তোমার হচ্ছে ওখানের ধাত্র পোর্শনটা আছে তাকে বলা হয় স্ট্রোমা। জেনারেলি হয়টা কি, যে দুটো দশা আমরা পড়বো নেক্সট দিন, একটা হচ্ছে আলোক দশা, অন্ধকার দশা, তো আলোক দশা ঘটে হচ্ছে গ্রানায় পরীক্ষায়, মানে এটা খুব ফেভারিট একটা কোয়েশ্চেন, তোমাকে বলবে যে আলোক দশা কোন মানে কোথায় হয় বলে, অপশান থাকে তিনটে, তো তার মধ্যে গ্রানা একটা থাকবে, আর স্ট্রোমার মধ্যে হয় হচ্ছে অন্ধকার দশা, ঠিক আছে। নেক্সট দিন আমরা এটা আবার হচ্ছে রিপিট করব। এবার কি, এই থাইলাকয়েড অ্যাকচুয়ালি জিনিসটা কি, এরকম কয়েনের মতো হচ্ছে দেখতে, ঠিক আছে। এবার এইটাকেই যদি আমি আরও, এটাকে আমি যদি মানে ধরো এখানে মাঝখান বরাবর কেটে দিই, তাহলে ওর ভেতরে দেখব কিছু হচ্ছে আরও দানা থাকে, সেই দানাগুলোকে কি বলে, মানে ধরো আমি এটা একটা ক্লোরোপ্লাস্টকে কেটেছি, তো ক্লোরোপ্লাস্ট কাটলে এর ভেতরটা এরকম দানা দানা কিছু পদার্থ আমি দেখতে পাবো, তো এই দানা দানা পদার্থগুলোকে কি বলে, এদেরকে বলা হয় হচ্ছে কোয়ান্টাজোম, নাম হয়তো পড়েছো যখন আমরা ওই কোষ জিনিসটা তোমরা যখন স্কুলে পড়েছো তখন হয়তো এই কোয়ান্টাজোমের নাম শুনলেও শুনে থাকতে পারো। এই কোয়ান্টাজোমই হচ্ছে ক্লোরোফিলের প্রধান উৎস, ঠিক আছে। মানে এই ক্লোরোফিলের উৎস বলতে গিয়ে আমাকে এত কথা বলার কারণ এটাই, কোয়ান্টাজোমকে আমাকে খুঁজতে হলো, ঠিক আছে। তাহলে কোয়ান্টাজোম কোথায় থাকে, থাইলাকয়েডের ভেতরে থাকে, এক ধরনের দানা, যে দানাটা কী করে হচ্ছে রঞ্জক তৈরি করতে পারে, রঞ্জক মানে একটা কালার তৈরি করতে পারে, কী কালার, সেটা হচ্ছে সবুজ কালার, যেটাকে আমরা ক্লোরোফিল বলছি, ঠিক আছে। তাহলে ক্লোরোফিলের যদি খুব বলা হয় যে গাছের মধ্যে কোথায় থাকে, তাহলে আমাকে এত জটিলে ঢুকতে হবে, এটা ক্লোরোপ্লাস্টিডের ভেতরে গ্রানার, গ্রানা বলতে হবে না, ক্লোরোপ্লাস্টিডের ভেতরে থাইলাকয়েড অঞ্চলের ভেতর কোয়ান্টাজোম কণার মানে কণার মধ্যে থাকে, ঠিক আছে। কখনো কখনো হচ্ছে জটিল প্রশ্ন আসে, টিচাররা দিলেও দিয়ে দিতে পারে।
তো এটা একটা জিনিস পড়তে হবে। এবার হচ্ছে সব গাছেই কি ক্লোরোফিল থাকে সব সময়? এমনও গাছ হতে পারে যার মধ্যে ক্লোরোফিল কম থাকে বা ক্লোরোফিল না থেকে অন্য কিছু থাকলো। তো ক্লোরোফিল ছাড়া এমন কি অন্য কোনো রঞ্জক পদার্থ হয় যে রঞ্জক পদার্থগুলো শালক সংশ্লেষ করতে পারে? তো তার উত্তর হয় হ্যাঁ, সেরকম দুটো কণা আছে। তাদের নাম কি? একটা রঞ্জকের নাম হচ্ছে ক্যারোটিন। বইতে ক্যারোটিনয়েডও দেখতে পারো, একই জিনিস। ক্যারোটিনয়েডও যা ক্যারোটিনও তাই। ক্যারোটিনয়েড হচ্ছে তোমার মানে পদার্থটা, এবং সেটারই যখন উৎসেচক ফর্মে ওটা থাকে ওটাকে ক্যারোটিন বলে, রঞ্জকটাকে। ঠিক আছে, তো ক্যারোটিনয়েড বা ক্যারোটিন একটা, আর একটা যে রঞ্জক থাকে সেই রঞ্জকটাকে বলা হয় জ্যান্থোফিল। ঠিক আছে, প্রশ্ন আসে যে ক্লোরোফিল ছাড়া, ক্লোরোফিল ব্যতীত আরেকটি তোমার হচ্ছে রঞ্জকের নাম বলো যা শালক সংশ্লেষে সক্ষম বা যা শালক সংশ্লেষ করতে পারে। তো উত্তর হবে আইদার ক্যারোটিন, আইদার জ্যান্থোফিল। তো এবার ক্লোরোফিলের রং না হয় সবুজ, এই ক্যারোটিন আর জ্যান্থোফিলের রং কি পরীক্ষায় আসে? তো ক্যারোটিনের রং হচ্ছে কমলা। কোথায় থাকে? হচ্ছে ক্যারোটের মধ্যে থাকে, ক্যারোট থেকে মানে ক্যারোটের মধ্যে। ক্যারোটটা কি? গাজর। গাজরের মধ্যে ক্যারোটিন থাকে বলে ওটা মানে গাজরের নাম ক্যারোট দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ক্যারোটিন জিনিসটা কি কমলা রঙের দেখতে, ওই জন্য আমাদের গাজরটাও কি হচ্ছে কমলা রঙের দেখতে হয়। আর জ্যান্থোফিল জিনিসটা কি রঙের হয়? সেটা হচ্ছে হলুদ রঙের হয়। কিছু কিছু হচ্ছে ফুলের পাপড়ি বা তোমার হচ্ছে কিছু কিছু গাছের পাতা দেখবে একটু হলদেটে হয়ে যায়, তখন ওর মধ্যে কি হয় জ্যান্থোফিল তৈরি হয়। বা তোমার কিছু ফলের যে বাইরের যে গাটা মানে তোমার খোসাটা, সেটাও দেখবে হলুদ হয়। তো সেখানেও মাঝে মাঝে হচ্ছে শালক সংশ্লেষ হয়। তো এই দুটো কণা আছে, এই দুটো মানে রঞ্জক আছে, যারা কি করে শালক সংশ্লেষ করতে পারে, পরীক্ষায় আসে। তোমাদের বইতেও এটা মেনশন করা আছে কোথাও না কোথাও। ঠিক আছে, তাহলে এই আমার মোটামুটি ক্লোরোফিল রিলেটেড কিছু জিনিস হয়ে গেল। তো ক্লোরোফিলটা একটু ইম্পর্টেন্ট, কারণ ক্লোরোফিল থেকে একটু ভেতরে ভেতরে জিনিস অনেক কিছু আসে। কখনো কখনো পরীক্ষায় একটা প্রশ্ন আসে গাছের কোথায় শালক সংশ্লেষ হয়, বা মেনশন করে দিল গাছের কোন কলায় শালক সংশ্লেষ হয়। তো গাছের অ্যাকচুয়ালি যে কলায় শালক সংশ্লেষ হয় তার নাম হচ্ছে মেসোফিল কলা। এইটা কোথায় থাকে? পাতাতে থাকে। পাতার মধ্যে কি হচ্ছে মেসোফিল কলা রয়েছে। মেসোফিল কলার ভেতরে কে আছে? হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্টের ভেতর কে আছে? থাইলাকয়েড আছে। থাইলাকয়েডের ভেতর কে আছে? কোয়ান্টাজোম আছে। কোয়ান্টাজোমের ভেতর কে আছে? ক্লোরোফিল আছে। তো অনেক জটিল জিনিস, মানে অনেক ভেতরে ঢুকতে লাগবে। তো এই ওভারঅল জিনিস যেটা হচ্ছে পরীক্ষায় মাঝে মাঝে তুলে দেয়। তো মেসোফিল কলা হচ্ছে, যদি বলে যে পাতার কোথায় হয়, তাহলে হচ্ছে মেসোফিল কলার অন্তর্গত বলে তোমায় হচ্ছে শুরু করতে হয়। মেসোফিল কলাও যদি মিস করে যাও কখনো কখনো পরীক্ষায় নাম্বার কেটে নেয়। ঠিক আছে, তাহলে এটা হলো। এবার দুটো লাস্ট জিনিস হচ্ছে পড়ে আছে, যে দুটো জিনিস হয়ে গেলে আমাদের আজকের ক্লাস কমপ্লিট। সেটা হচ্ছে একটাকে বলছে শোষণ বর্ণালী, একটাকে বলে হচ্ছে, আগে শোষণ বর্ণালীটাই বলি। তো আমাদের আমরা পড়েছি কি যে সূর্যালোক বলো বা এমনি কোনো সাদা আলো, সেটা কী হয়ে যায়? সেটা হচ্ছে ভেঙে যায়। সেটা ভেঙে গিয়ে মোট সাতটা রং তৈরি করে। সাতটা রং কি? সেই সাতটা রঙকে আমরা শর্টকাটে কী বলি? বে, নি, আ, স, হ, ক, লা। তাই তো, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো কী হয়, একটা বর্ণের আলো, সাদা আলো বা এই সূর্যালোক, এটা কী হয় অনেক সময় ভেঙে যায়। ভেঙে গিয়ে এই সাতটা রঙের আলো তৈরি হয়। এবার আমি যদি এমন করি যে কোনো একটা পার্টিকুলার আলোকেই হচ্ছে আমি ঘরের মধ্যে, মানে ধরো আমি ঘরের মধ্যে পুরোটাই লাল আলো রেখেছি, ঠিক আছে, ঘরের যে আমি বাল্বটা নিয়েছি সেটা পুরোটাই লাল আলো দেয়, তো সেই লাল আলোর মধ্যে আমি কী করেছি, একটা যদি আমি ধরো একটা টবে একটা গাছকে রেখে দিয়েছি সেই ঘরটার ভেতরে, ঘরের সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি, তাহলে কি শালক সংশ্লেষ হবে? এটাই হচ্ছে মানে প্রশ্ন। মানে এই যে সাতটা রং আছে, এই সাতটা রঙের আলো যদি হয়, এমনিতে নর্মালি যে সূর্যালোক সেটা কি এই সাতটা রঙের আলোরই একটা সমষ্টি, তো তার মধ্যে কী হচ্ছে, তার মধ্যে আমার শালক সংশ্লেষ হয়।
কিন্তু আমি যদি এই প্রত্যেকটা রঙকে আলাদা আলাদা করে করে হচ্ছে যদি আমি ইউজ করি, তাহলে সেই কৃত্রিম আলোতে কি শালক সংশ্লেষ হবে? তাহলে উত্তর হবে হ্যাঁ হবে, কিন্তু কিছু নির্দিষ্ট ক্ষেত্রে। তো কী কী সেই নির্দিষ্ট ক্ষেত্রে হবে? তো সোজা কথায় তার মানে কি হয়, তাহলে প্রথম কথা যেটা সেটা হচ্ছে আলোটা আমার এই সাতটা রঙে আগে ভাঙলো। তো এই সাতটা রঙকেই কী করে, যখন সূর্যালোকের সাথে আমি গাছ ওই আলোটাকে গ্রহণ করছে, গাছ আসলে এই সাতটা রঙকেই গ্রহণ করছে, তার মানে গাছ এই সাতটা বর্ণের আলোকে শোষণ করে। তো শোষণ বর্ণালী মানেটা কি, শোষণ বর্ণালী মানে খুব সোজা কথায় হচ্ছে এমন কিছু মানে বর্ণালী বা রঙের আলো, যে আলোগুলোকে কি হয় তোমার হচ্ছে গাছ শোষণ করতে সক্ষম, তাদেরকেই কি বলে, তাদেরকেই বলছে হচ্ছে শোষণ বর্ণালী। ঠিক আছে, তো সোজা কথায় শোষণ বর্ণালী যেটা হচ্ছে যে আলোর যে যে বর্ণালী কোনো রঞ্জক, এখানে রঞ্জক বলতে কোনটা, সেটা হচ্ছে ক্লোরোফিল, শোষণ করতে পারে তাদের কি বলছে আমার শোষণ বর্ণালী। ঠিক আছে, তো তাদেরকে শোষণ বর্ণালী বলে। তার মানে আমার এই বেনী আসহ কলা এই পুরোটাকেই কি করে, গাছ শোষণ তো করতে পারে, তার মানে এরা প্রত্যেকেই কি হয়ে যাচ্ছে আমার শোষণ বর্ণালী হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে শোষণ বর্ণালী এক বা একাধিক বিভিন্ন রং হতে পারে, যে রঙের আলো হচ্ছে গাছ শোষণ করতে পারে বা কোনো একটা রঞ্জক শোষণ করতে পারে। এবার হচ্ছে শোষণ করে নেবার ফল, মানে শোষণ করে নিলেও সবকটা রঙের আলোতেই শালক সংশ্লেষ একই রকম হারে হয় না। দেখা যায় তোমার এই বেনী আসহ গলার মধ্যে এক হচ্ছে এই লাল, তো এক হচ্ছে এই লাল আর এক হচ্ছে এই নীল, এই দুটো যে বর্ণালী মানে এই দুটো যে কালার, এই কালারের মধ্যে কি হয় তোমার হচ্ছে শালক সংশ্লেষের হার সব থেকে বেশি হয়। পরীক্ষায় একটা কোয়েশ্চেন দেয় যে এমন দুটো রঙের আলোর নাম বলো যেখানে তোমার হচ্ছে শালক সংশ্লেষের হার সব থেকে বেশি, তাহলে উদাহরণ হবে লাল এবং নীল। ঠিক আছে, তো এই যে পুরো শোষণ বর্ণালী তার মধ্যে লাল এবং নীল এই দুটো বর্ণালীতে কি হয় শালক সংশ্লেষের হার বেশি হয়। তো যেই মানে বর্ণালীতে শালক সংশ্লেষের হার বেশি হয় তাদের ওই মানে স্পেশাল ওই বর্ণালীগুলোকে কি বলবে, বলে হচ্ছে কার্যবর্ণালী। আমরা ফিজিক্সে পড়েছি কার্য মানে কি, মানে যারা সোজা কথায় যে যেখানে মানে বল, ওখানে তো বল সরণ ওই সব নিয়ে আছে, সোজা কথায় যে জিনিসটা হচ্ছে মানে কাজ করার ক্ষম, মানে এখানে সোজা কথায় বলতে গেলে যে কাজ করতে হেল্প করছে, কাজ এখানে কি শালক সংশ্লেষ, শালক সংশ্লেষ করতে হেল্প করছে কোন দুটো রং, সেটা হচ্ছে নীল আর লাল, সেই জন্য নীল আর লালকে কি বলছে কার্যবর্ণালী। ঠিক আছে, তাহলে কার্যবর্ণালীর আমার যদি মানে সংজ্ঞা চায় তাহলে কি বলতে হবে, যে আলোক বর্ণালীর যে আলোতে শালক সংশ্লেষ প্রক্রিয়াটি সবচেয়ে বেশি সক্রিয়, সেই যে তোমার বর্ণালীগুলোকে তাদেরকে বলছে হচ্ছে আমার কার্যবর্ণালী। উদাহরণ কী তাহলে, লাল আর নীল এই দুটো। ঠিক আছে, এবার এইটা কি আমি একটু উল্টোভাবে বলতে পারি, এটা বলতে পারি না যে সব কার্যবর্ণালী আমার কি হচ্ছে শোষণ বর্ণালী, কারণ এই যে কার্যবর্ণালী যারা তাদেরকেও তো গাছ শোষণই করে, তার মানে সব কার্যবর্ণালী আমার শোষণ বর্ণালী, কিন্তু সব শোষণ বর্ণালী আমার কার্যবর্ণালী নয়। কেন, কারণ শোষণের মধ্যে সে বেগুনিও করছে সবুজও করছে, সেগুলোতে কি হয় আমার শালক সংশ্লেষের রেট যেটা হার যেটা সেটা বাড়ে না, তার মানে সব শোষণ বর্ণালী কার্যবর্ণালী নয় কিন্তু সব কার্যবর্ণালী শোষণ বর্ণালী। ঠিক আছে, বোঝাতে পারলাম। আর কার্যবর্ণালী সবসময় কী হয় হচ্ছে আমার শালক সংশ্লেষের সাথে সম্পর্কিত, কিন্তু শোষণ বর্ণালী সবসময় শালক সংশ্লেষের সাথে সম্পর্কিত হবেই যে তার কোনো মানে নেই। এবার একটা স্পেশাল হচ্ছে রং আছে, সেটা হচ্ছে সবুজ।
এই সবুজ যে কালারটা আছে এখানে শালক সংশ্লেষ একেবারেই হয় না, সবথেকে নিষ্ক্রিয় যেটা হয় সেটা হচ্ছে সবুজ। এবার হচ্ছে কেন, জেনারেলি হয়টা কি, গাছের পাতা সবুজ, তো যদি সবুজ আলো পড়ে, মানে তোমার ধরো একটা ঘরের মধ্যে শুধু সবুজ আলো আছে, তুমি গাছকে রেখে দিয়েছো, ওর নিজের মধ্যেই যেহেতু সবুজ রয়েছে, ও বাইরে থেকে সবুজ আলোটাকে হচ্ছে শোষণ করতে পারে না, যেহেতু শোষণ করতে পারে না তাই জন্য কি হয় তোমার হচ্ছে শালক সংশ্লেষ হয় না। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম। তো এই গেল হচ্ছে আমার ওভারঅল শালক সংশ্লেষের একটা মানে উপর উপর একটা তোমার হচ্ছে ওভারভিউ। এটা নেক্সট দিন আমরা ঢুকবো হচ্ছে শালক সংশ্লেষের পদ্ধতিতে। ওকে, থ্যাংক ইউ।